আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আ লীগ নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আ লীগ মাঠে থাকবে আ লীগ ও দুদিনের যে কর্মসূচি ঘোষণা যে কারণে ছাত্র লীগ সভাপতি সেক্রেটারি ফেসবুক পেজ বন্ধ করলাম এটা কেন ইসরায়েলের সমর শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ভয় কাঁপছে ইসরায়েল আমেরিকা নিয়েছে যে প্রস্তুতি হানিয়া হত্যার জবাব দিতে যে প্রস্তুতি নিয়েছে ইরান বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আলীগ নেতাকর্মীরা রাজধানীর শেরে বাংলা নগরের এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন শনিবার সকাল আটটা থেকে আসাদ গেট আরাং কলেজ গেটের সোহরা হাসপাতালের পাশে খামারবাড়ি মৌর ও আগারওয়াল গাঁয়ের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন বিশেষ করে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে মোহাম্মদপুর আদারব নগর মিরপুর তেজগাঁও সহ আশেপাশের নেতাকর্মীরা গণভবনের আশেপাশে লাঠি শোটা হাতে মিছিল নিয়ে এসে জড়ো হতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে না আসতে পারে সেজন্য বিকেলের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজরুল রহমানের নেতৃত্বে আরাংয়ের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায় তিনি বলেন সকাল আটটা থেকে আমরা গণভবনের পাহারা এখানে নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থান নিয়েছি আমাদের লক্ষ্য কোনোভাবেই যেন গণভবনে কেউ আক্রমণ না করতে পারে প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনকে কাউকে আক্রমণ করতে দেব না যতক্ষণ আন্দোলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের চারপাশে পাহারায় থাকবো মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামনে এসে সকাল থেকে অবস্থান নেন প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চাই আওয়ামী লীগ চলমান আন্দোলনের সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়া নেতারা হলেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আল্লিফ আলম হানিফ ও কৃষিবিদ আফাম বাহাউদ্দিন নজিম তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি নির্দেশনা দেন বৈঠক সূত্র যুগান্তরকে এই সমস্ত তথ্য জানিয়েছে এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মুস্তাফা জালাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানাক আইন মন্ত্রী আনিসুল হক দলের যুগ্ম সম্পাদক সম্পাদক মাহবুল আলম হানিফ আফাম বাহাউদ্দিন নাজিম ডক্টর দীপু মনি সাংগঠনিক সম্পাদক মির্জা আল আজম শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেজ শিক্ষা প্রতিমন্ত্রী সামসুর নাহাদ চাপা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দপ্তর সম্পাদক ব্যারেস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল মান খান কামালও গণভবনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দুদিনের যে কর্মসূচি ঘোষণা পনেরোই আগস্ট সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়ার শোক মিছিলটি সোমবার হবে শনিবার ধানমন্ডিতে শোক মিছিল সহ আরও কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের রবিবার ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে জমায়েতের আয়োজন করবে আওয়ামী লীগ বলে জানান তিনি কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন পাল্টা পাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম সহিংসতায় বত্রিশ শিশু নিহত হয়েছেন ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওয়াবিদুল কাদের তিনি বলেন অবুধ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই লাভ আছে যারা একটি পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের তারপরও আমরা ইউনিসেফের কাছে বলবো বত্রিশ শিশুর নাম প্রকাশ করেন আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব থেকে আরেকটি আলোচিত খবর হচ্ছে যে কারণে ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ফেসবুক পেজ বন্ধ করলো মেটা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আরিফ ইমানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের শতাত্রিকারী প্রতিষ্ঠান মেটা ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করা তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মেটা শুক্রবার দিন রাত মধ্যরাত থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে শনিবার সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয় মেটা জানিয়েছে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেয়েটার কাছে অসংখ্য ব্যবহারকারী আবেদন করেন তার পরিপ্রেক্ষিতে পেজ দুটি সরিয়ে নিয়েছে মেটা পরে পেজ দুটি সরানোর ব্যাপারে আবেদনকারীদের ফিরতে ইমেল বার্তা পাঠিয়েছে তাতে বলা হয়েছে ভালো খবর আপনি যে অ্যাকাউন্ট বা পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন সেই পেজটি পর্যালোচনা করে আমাদের টিম পলিসি লঙ্ঘনের প্রমাণ করেছেন খোঁজ নিয়ে জানা গেছে সাইবার সাইবার নামের একটি গ্রুপের ছাত্রলীগ সভাপতির ছ লাখ উনত্রিশ হাজার অনুসারীর পেজটি সরিয়ে নিয়েছে মেটা সাইবার একাত্তর তাদের ফেসবুক পেজ সহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন ইসরায়েলের সমর শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পাল্টা আক্রমণের হুমকি দিয়ে আসছে ইরান ইসরায়েল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এবং যুদ্ধজাহাজ মোতায়েন করবে মার্কিন সামরিক বাহিনী বিমান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে তথ্য এক বিবৃতিতে পেন্টাগান বলেছেন নতুন যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন মার্কিন বাহিনী সুরক্ষার উন্নতি পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াবে এছাড়া নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত পেন্টাগান জানায় মধ্যপ্রাচ্যে রণতরী ইউএসএস থিওর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কলন পাঠানো হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ক্রুজার ডেস্টার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন এছাড়া পেন্টাগান আরও বলেছে ইসরায়েলকে রক্ষায় তার প্রতিশ্রুতি ইস্পাত কঠিন মধ্যপ্রাচ্যের মোতায়েন করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে বাড়তি প্রতিশ্রুতিমূলক অবস্থায় রাখা হয়েছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে হামলার ভয় কাঁপছে ইসরায়েল আমেরিকা নিয়েছে যে প্রস্তুতি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানি এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আর সুকুর হত্যার জবাবে ইরান এবং প্রতিবাদ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে কিভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় তা নিয়ে তারা সার্বক্ষণ সতর্কবার্তায় রয়েছেন ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করেছে এবং আশ্রয় শিবির তৈরি করেছে এরই মধ্যে বেনকুরিয়ান বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে বার্তা সংস্থা ইন্না জানিয়েছে কিছু কিছু ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিয়োগ করবে সংবাদ মাধ্যমগুলোর মতে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ইসমাইল হানিয়া এবং ফুয়াদ আজ শুকুরকে হত্যার জবাবে ইরান ও হিজবুল্লার প্রতিরক্ষা প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে যেমন ইসরায়েল দখলকৃত কুদুস মিউনিসিপ্যালিটি আশ্রয় কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে সেই সঙ্গে নির্দেশনা ইসরায়েলিদের তিন দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে চল্লিশটি দেশে ভ্রমণের ব্যাপকে সতর্কতা করেছে এদিকে তাদের ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে ইসরায়েল তাদের হাসপাতালগুলিকে হিজবুল্লাহ ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে ইসরায়েলি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য হতাহতদের গ্রহণ করার জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে শুক্রবার বার্তা সংস্থা তাসনিম জানায় তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে ওই সাইবার হামলায় বেনগুরিয়ান বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্য হয়ে পড়েছে বলে ইসরায়েলি মিডিয়াগুলো ঘোষণা করেছে এই কারণে বিমানবন্দরের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে অন্তত তিনটি বিমান কোম্পানি হামলায় আশঙ্কা ইসরায়েলি অভিমুখী তাদের সব ফ্লাইট বাতিল করেছে বার্তা সংস্থা মেহের জানিয়েছে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয় মার্কিন কর্মকর্তারা পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পরিচয়পত্র প্রকাশ না করার শর্তে এসব মার্কিন কর্মকর্তারা জানান ইসমরাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকি মোকাবিলায় আমেরিকা প্রস্তুত রয়েছে এবং আরও বেশি যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠাতে পারে এদিকে আরেকটি নিউজ হচ্ছে হানিয়ে হত্যার জবাব দিতে যে প্রস্তুতি নিয়েছে ইরান ইরান দখলদার ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে জনমত গঠন এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানানোর জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের এই ধরনের পদক্ষেপের বিপদের উপর জোর দেওয়ার জন্য এবং রাজনৈতিক নৈতিক এবং আইনগত দিক থেকে ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বৈধতা পাওয়ার জন্য একটি উপযুক্ত আন্তর্জাতিক সমর্থন আদায় যে কাজগুলো করছে তার নিচে তুলে ধরা হলো সম্প্রতি ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তার দুহা সফরকালে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে আলোচনা করেন তিনি শুক্রবার ইসমাইল হানিয়ার জানানা অনুষ্ঠানে দোহা সফরে করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী কানি সম্প্রতি রাশিয়া জর্ডান তুরস্ক আল জেরজেরিয়া সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন এবং এই বিষয়ে আলোচনা করে সমর্থন আদায় করেন বাকেি কানি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফেদিক সঙ্গে ফোনালাপে বলেন ইরান ইসরায়েলি অপরাধী আইন ও বিচারের মুখোমুখি করবে কারণ ইসরায়েলের মোকাবিলা না করলে অঞ্চলের শান্তি ও নিরাপত্তা সত্যিকারের ঝুঁকির মধ্যে পড়বে তেহরানের হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষে একটি গুরুত্বপূর্ণ রেড লাইন অতিক্রম করেছে বলেও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী